হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা ঠিক আছে, দূরে যে যেখানে আছেন না কেন সকলে অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ, আমরা সকলে ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা, আমি মোনালিসা ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। তো এটা ছিল পরের দিন বিকেলবেলা, আমরা সবাই নাস্তা শেষ করে বিকেলবেলা একটু বের হলাম। গ্রামে আসলে আসলে কোথাও যাওয়া হয় না, তো অনেকদিন পর যেহেতু আসা, আর সাথে তো দেখতে পাচ্ছেন আমাদের ভাস্তিরা আছে আমাদের সাথে। বোন, তারপরে ভাস্তি, ভাবি, সবাইকে নিয়ে আমরা বের হলাম বিকেলবেলা আর কি। আর সূর্যটা দেখতেই পাচ্ছেন একদম কক্সবাজারের মতো আর কি, এরকম মানে মনে হচ্ছে, তো একটু শ্যুট করলাম। তো এটা আমার ভাইগনার দোকান, মেহেরাব এসে খুবই বায়না করতেছে খেলনা নেবে আর বাচ্চাদের যা হয় আর কি। তো এটা আমার বোন, উনি লজ্জায় মুখটা ডেকে ফেলল, তো একটু শ্যুট করলাম। আর আমার ছেলে তো এদিকে খেলনা নিয়ে খুব মানে ব্যস্ত নিয়ে নেবে, আর এই তো মেহেজাব অলরেডি নিয়ে নিয়েছে। তো এই তো আমরা চাচার বাসা থেকে বের হয়ে, এই তো এটা আমাদের প্রাইমারি স্কুল, এখানে পড়াশোনা করেছি। তো এটা আমাদের বাড়ি থেকে বেশি দূর না, আর পাশে হাতে 2-3 হাত দূরত্বই ভারত। তো অনেকবারই দেখেছি আমার আগের ব্লগে, এবার আসলে বাচ্চা কাচ্চা নিয়ে ভিডিও করার এরকম ই নেই, আর খুবই ব্যস্ত, সবাই মিলে আনন্দ করতে হয় বাড়িতে আসলে, এটা সবাই জানে। তো ভিডিও করতে একদম ভুলে যাই আমি। তো এটা আমাদের প্রাইমারি স্কুল, তো এখানে এসে অনেকটা শৈশব মনে পড়ে গেল, এগুলা খেলাধুলা করা। আর আমাদের হাতের যে গাছগুলো লাগানো সেগুলো অনেক বড় হয়ে গেছে, সেগুলোতে ফল ধরছে। অনেকটা সময় এই তো হাঁটাহাঁটি করলাম, আর একদম শৈশবে ফিরে গেলাম, স্মৃতিগুলো একদম চোখের সামনে ভেসে আসতেছে, আমাদের খেলাধুলার কথা মনে পড়ে গেল। এই যে আমাদের বাড়ির পাশে, যেহেতু ভারত, একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। তো স্কুল থেকে ঘোরাফেরা করে বিকেলবেলা সময়টা পার করে বাসায় চলে আসলাম। তো রাতে বাসায় চলে আসলাম, এসে আমরা সবাই একসাথে অনেকটাই আনন্দ করতেছি। আর এই যে রুমে চলে আসছি আর কি সবাই, তো বাহিরে আমার ছোট ভাইয়ের বউ আর আমার আম্মা শীতের পিঠা বানাচ্ছে, মেরা পিঠা। আর এখানে আমার বোন গান করবে আর কি, তো সবাই একসাথে হয়ে আমরা বসে আছি, আর আমার মেহেরাব খুবই হাসাহাসি করতেছে ওর খালামণির গান শুনে। তো এই যে আমার ছোট ভাইয়ের বউ আর আমার আম্মা, তো আমরাও চলে আসলাম রান্না করে, পিঠা বানাচ্ছে। শীতের দিনে গরম গরম পিঠা খাওয়া কিন্তু খুবই মজা। আর আমাদের লিকুইড যে পিঠাগুলো সেগুলো বেশি একটা পছন্দ হয় না, দুধের পিঠা বা গুড়ের পিঠাগুলো, তো আমরা শুটকির ভর্তা দিয়ে মেলা পিঠাটা বেশি পছন্দ করি। তো ছোট ভাইয়ের বউ বানাচ্ছে, আর এদিকে গান শেষ করে আমরা সবাই চলে আসলাম, গরম গরমই খাবো। আর সাথে থাকবে চিকেন চিপস, এটাও বাসায় বানানো আর কি। তো আশা করি সকল বন্ধুদের আজকের ভিডিওটি ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন, আর প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন।
পিঠা সম্পূর্ণ বানানো হয়ে গেছে। এই যে চুলে মাটির চুলায় রান্না করতেছে পিঠাটা, এই যে দেখতে পাচ্ছেন। তো বানানোর সাথে সাথে দিয়ে দিচ্ছে, কিছুটা অলরেডি হয়ে গেছে আর বাকিটা দিয়ে দিচ্ছে। তো কিছুক্ষণ পরে নামিয়ে ফেলবে। লাড়কির চুলার জিনিসগুলো কিন্তু অনেকটা টেস্ট হয়, গ্রামের আনন্দটা এটা, লাড়কির চুলার জিনিস আর ফ্রেশ জিনিস খাওয়া। শীতের দিনে পিঠা, তারপরে মাছ মাংস সবই একদম ফ্রেশ আর কি, এই জন্যই ভালো লাগে গ্রামের এই পরিবেশটা। পিঠা হয়ে গেছে, নামিয়ে ফেলতেছে। তো আমরা এখনই খাবো, কিছুটা এখন খাবো আর বাকিগুলো সকালে একদম তেলে দিবে, গুড় দিয়ে খাবে বাচ্চারা, আমরা আবার ভর্তা দিয়ে খাবো। তো এই তো খাবারের প্রস্তুতি নিয়ে চলে আসলাম। তো গরম গরম শুটকির ভর্তা দিয়ে কিন্তু অনেক মজা, সবাই খাচ্ছি আর গল্প করতেছি। আবার আমার ছোট ভাইয়ের বউ চিকেন চিপস বেজে নিয়ে আসলো, এটাও হাতের তৈরি, খুবই মজার। তো সবাই একসাথে পিঠা খাচ্ছি আর গল্প করতেছি। তো কেমন লাগলো আজকের ব্লগটি অবশ্যই জানাবেন, আর আমার কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এভাবে অনেক আনন্দের সাথে সময়গুলো কাটতেছে, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক দোয়া রইল। আর সবার ব্লগ ভিডিও নিয়মিত দেখতে পাচ্ছি না, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনেকটা নেটের প্রবলেম আর অনেকটা সময়ও পাচ্ছি না আমি, সবার সাথে গল্প গুজব করে সময় কাটাতে হচ্ছে আর কি আনন্দের সাথে। তো সেটাই বেশি উপভোগ করতেছি। ভিডিওটা অবশ্য বাসলে দিতে পারবো বা দেখতে পারবো, এই যে সুন্দর সময় মুহূর্তগুলো আসলে খুঁজে পাওয়া যাবে না। আমার একটা বোন মারা গেছে আপনারা সবাই জানেন, তো বছরে একবার বাবার বাড়ি আসি, আমার কাছে এটাই বেশি গুরুত্ব সবার সাথে সময় কাটানো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অসংখ্য ভালোবাসা এবং দোয়া রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।